এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না, এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যক। যাও আগে হেডফোনটা নিয়ে আসো, যাও 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 যাও। ওই দেখুন স্যার, কি বাজেভাবে সাইকেল চালিয়ে আসছে একটা বাচ্চা, হেলমেট বুট কিচ্ছু। তোর হেলমেট কই? কেমন বাচ্চা? এ স্যার, সেই ওই বাচ্চা। আচ্ছা ঠিক আছে, কই দেখি তোর লাইসেন্স দেখি। আবার লাইসেন্স দেখবি? দাঁড়া দেখাচ্ছি। দেখ আমার লাইসেন্স। কি হরে কি পাড়ায় সাইকেল চালায়, কেউ লাইসেন্স চায় না। একটু রোডে উঠে আনন্দ করে সাইকেল চালাচ্ছি, আর ও লাইসেন্স চাইছে। দেখেছো তো লাইসেন্স? লল। ওই দেখুন স্যার, একটা গাড়ি আসছে। তাতে কি হয়েছে? ওর মাথায় তো হেলমেট আছে কিন্তু লাইসেন্স? হ্যাঁ ঠিক বলেছিস, উবড়ি ইনকাম করতে হবে। আর বউ বলেছে 5,000 টাকা দেবে বেনারসি শাড়ি নিয়ে, তারপরে বাড়িতে ঢুকবে, আর তা না হলে বাড়িতে ঢুকতেই দেবে না। আমার বউও বলেছে খাসির মাংস নিয়ে যেতে, আর বউয়ের জন্মদিন না, খাসির মাংস না খাইলে হয় না। বউকে একেবারে ওই দুঃখ দেওয়া উচিত নয়। চলুন তাহলে শালাটাকে গিয়ে পাগড়াও করি। চলুন গে ধরবে না গে। চলুন স্যার। ওই দেখি দেখি তো লাইসেন্স দেখি। আধার কার্ড। ভোটার কার্ড। দাঁড়ান স্যার। প্যান কার্ড। হচ্ছে হচ্ছে। কি করিস? স্যার ভিডিও আদি বিড়ি শ্রমিকের কার্ড সেটাও আছে। ওটি হচ্ছে না, আপনারা কি ভাবলেন আমার থেকে টাকা নেবেন? চলি স্যার, বাই বাই স্যার। কি বুঝলেন অধীর বাবু? না স্যার, বউকে মনে হয় আর খাসির মাংস খাওয়ানো হলো না। দেখেছেন স্যার, মানুষ এখন কত চালাক হয়ে গেছে। হবে না, সালটাই যে 2050। আমার বউ গায়ের গন্ধ শুকেই বলে দেয় আমি ডিউটিতে নাকি ওই বিউটিতে। ও তোর তাহলে ওই ওই সব স্বভাব। আমি তো আপনারই চালা গুরুদেব। তুই আমাকে সম্মান করছিস না অপমান করছিস? কি যে বলেন গুরুদেব। ওই রে ধরুন ধরুন। এই দাঁড়া না স্যার। স্যার স্যার দাঁড়া স্যার, আমাকে কিন্তু আপনি মারবেন না, আপনাদের কিন্তু চাকরি চলে যাবে স্যার। হ্যালো দাদা, একটু এনাদের সাথে কথা বলেন তো। হ্যাঁ স্যার। না 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 না,
আজ থেকে 30 বছর আগে পুলিশরা বাইক বড় বড় গাড়ি ধরে কত না ইনকাম করেছে, আর আজ আমরা একটা উবরি ইনকাম করতে পারলাম না। ওই সব গাড়ির কথা একদমই মুখে আনবেন না, ওই সব গাড়ির এখন পার্টমিট হয়ে গেছে। এখন আমাদের সরকার থেকে বলে দিয়েছে যে ভ্যান আর সাইকেল ছাড়া আর কিচ্ছু ধরবেন না। তাহলে আমরা শুধু সাইকেল আর ভ্যানেরই লাইসেন্স করব, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ। এই অধীরবাবু চলুন, আর ভ্যান আর সাইকেল এই দেখুন স্যার, আমি হেলমেট পরে এসেছি। আরে সে তো আমরাও জানি, তোর গাড়ি কাগজপত্র গুলো কোথায় বল? কাগজপত্র বার কর। দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, এই তো এর মধ্যে সব কাগজপত্র আছে স্যার। অধীর বাবু এই কাগজপত্র গুলো ঠিক করে দেখুন। ওই দেখি দে স্যার, সব কাগজপত্রই আছে। কাগজপত্র গুলো বাড়িতে রেখে আসা হয়েছে, প্রতিদিন কাগজপত্র আনতে হবে। লাইসেন্স দেখা। স্যার এসব কি হচ্ছে স্যার? তোর ওইটা দেখতে চাইনি, লাইসেন্স দেখা। স্যার ওটাই তো দেখাতে যাচ্ছি আমলাকে। লল আরে এই ওখানে কেউ কাগজ রাখে? সেফটির জন্য রাখতে হয়। ঠিক আছে, আধার কার্ড এই নিন স্যার, আধার কার্ড। ঠিক আছে, ভোটার কার্ডটা দেখি। ও ভোটার কার্ডটা দেখাতে হবে। আচ্ছা আচ্ছা, আমার কাছে আছে, এই নিন স্যার ভোটার কার্ড। প্যান কার্ড ওটাও লাগবে, রেখেছি। এই দেখুন দেখি জব কার্ড থেকে। জব কার্ড ওটাও আছে স্যার, এই নিন জব কার্ড স্যার। আরে তুই কি বিবাহিত না সিঙ্গেল? আমি তো ছোটবেলা থেকেই সিঙ্গেল। এই দেখুন স্যার সিঙ্গেল কার্ড। Yes. দেখা স্বাস্থ্যসাথী কার্ডটা দেখা। স্বাস্থ্যসাথী কার্ড ওটা আবার কি হবে স্যার? নেই স্যার, এবারে মনে হচ্ছে বউকে খাসির মাংস খাওয়াতে পারবো। ওটা কি হবে? আরে ওটাই তো মেন, তোর যদি পথে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে ওটাই তো কাজে লাগবে। স্যার 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 নেই তো, দে 20,000 টাকা দে স্যার। এই দেখুন স্যার স্বাস্থ্যসাথী কার্ড আছে আমার কাছে। হ্যাঁ নাই হ্যাঁ, আমার কাছ থেকে টাকা নিয়ে বউকে শাড়ি কিনে দেবেন ভেবেছেন, আর আপনি বউকে খাসির মাংস খাওয়াবে ভেবেছেন, তা হচ্ছে না। আমার ঠাকুরদা ও পুলিশ ছিল, ওনার সময়ে বাইক আটকে টাকা নেওয়া হতো, আমি সব জানি স্যার। আজ বোধ হয় বই রাতে মার খেতেই হল। দাঁড়ান শেষ চেষ্টাটা করে দেখি। ওই ধর দেখি তোর হেলমেট দেখি। এই তো স্যার হেলমেট। আমার হেলমেট নো 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 আমার হেলমেট এখানে। স্যার
আপনি আমার হেলমেটটা ভেঙে দিলেন। নে বার করে আমার 20,000 টাকা। ওই ভাঙা হেলমেটের জন্য কেস দিয়ে দেবো। বার কর স্যার আমাকে ছেড়ে দিন স্যার, আমরা টুটি পায়ে পড়ি স্যার, স্যার আমাকে ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন স্যার। বার কর স্যার, ছেড়ে দিন স্যার। এতক্ষণ পরে স্যার একটা পাটা বলি হয়েছে। আপনি কি ভাবছিলেন আমি সত্যি সত্যি কাঁদছিলাম? কি হাসি মানে? টাকা আমি দেবই না। আমার ঠাকুরদা পুলিশ থাকা অবস্থায় এই সাইকেলটা 200 টাকায় কিনেছিল, 500 টাকা দিয়ে। কি করে? আরে নিয়ে নিন, নিয়ে নিন, বলে যে একটা নেট দাম 200 টাকা, নিয়ে নিন, নিয়ে নিন, নিয়ে নিন। নিয়ে নাই ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি। হরির বাবু পুরোই মাস হ্যালো বন্ধুরা, আমাদের এই নতুন ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করুন, লাইকের সাথে সাথে কমেন্ট বক্সে লিখে জানান আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো যেগুলো ছড়া হবে সেগুলো দেখতে পাবেন।